নমস্কার, আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা আবার তোমাদের সুবিধার্থের জন্য নাম্বার সিরিজের ক্লাস তোমাদেরকে আজ আমরা প্রোভাইড করব। অলরেডি আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে জিআই বলে সার্চ করে দেখে নিবে। নাম্বার সিরিজে দুটি ক্লাস আমরা অলরেডি তোমাদেরকে প্রোভাইড করেছি। আজ পার্ট থ্রি ক্লাস আমরা তোমাদেরকে অতি শর্টকাট প্রসেসের মাধ্যমে দেখাবো কিভাবে এক্সামগুলিতে দ্রুত গতিতে এই জিআইগুলিকে করা যাবে। তোমরা খুব মন দিয়ে আমাদের এই ক্লাসগুলিকে দেখো, ফলো করো, অবশ্যই তোমরা সাফল্য পাবে। আজ পার্ট নাম্বার থ্রি আমরা ক্লাস করব। পার্ট নাম্বার থ্রিতে কি বলা আছে আমরা দেখে নেব। আমি তোমাকে প্রথমেই বলেছি নাম্বার সিস্টেম, নাম্বার সিরিজ করতে গেলে অবশ্যই তোমাদেরকে বেসিক কিছু জিনিস ফলো করতে হবে। অলরেডি আমরা বেসিকের যে ক্লাস সেই ক্লাসটা অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি তোমাদেরকে, তোমরা দেখে নিবে বেসিক আমরা কি বলে দিয়েছি। আজ আমরা ডাইরেক্ট জিআই তে চলে যাব, রিজনিং এ চলে যাব। কি বলেছে সেই রিজনিং এ অবশ্যই আমরা দেখে নিব। ফার্স্ট জিআই, ফার্স্ট পার্ট নাম্বার থ্রি, ফার্স্ট জিআই 6, 11, 21, 36, 56 ফোয়ার্ড বের করতে বলেছে। তার মানে এটা এখানে কি হবে সেটা আমাকে বের করতে বলেছে। কি বের করতে বলেছে? 6, 11, 21, 36, 56 ফোয়ার্ড। এই ফোয়ার্ডটা কি হবে সেটা আমাকে বের করতে বলেছে, তাই তো? দেখো এখানে আমরা ডিফারেন্স বিটুইন দা টু ডিজিট নাম্বার দেখে নেব। 6 আর 11 এর ডিফারেন্স কত? 5। দেখি আমরা মুখে মুখে করার চেষ্টা করি। 6 আর 11 এর ডিফারেন্স কত? 5। আবার 21 থেকে 11 এর ডিফারেন্স হচ্ছে 10, 36 থেকে 21 এর ডিফারেন্স হচ্ছে 15, আবার 56 থেকে 36 এর ডিফারেন্স হচ্ছে 20। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? তাহলে আমি বলতেই পারি যে 56 প্লাস 20, আগের ক্লাসে আমরা দেখিয়ে দিয়েছিলাম যেটা আমাদের ডিফারেন্স বেরোবে সেটাকে আমরা কি করে দিচ্ছি, প্লাস করে দিচ্ছি। তাহলে 56 প্লাস 20 কত হচ্ছে? 56 প্লাস এখানে 20, তার মানে এখানে যখন ইকুয়েশন হয়ে যাবে কত হয়ে যাচ্ছে? 5 বেশি হবে, কারণ ডিফারেন্সটা কত হচ্ছে? 5 বেশি করে। যদি আমি 20 হিসাব করি তাহলে কত হচ্ছে? 76। যেহেতু 5 বেশি করে ডিফারেন্স আছে সেহেতু 5 বেশি হবে, তাহলে 76 প্লাস 5 তার মানে 81। ক্লিয়ার হয়েছে আমার কথাটা? আমি আবার একবার বলে দিচ্ছি, করে দিচ্ছি। দেখো 6 থেকে 11 এর ডিফারেন্স হচ্ছে 5, আমরা সবাই জানি, এবং 21 থেকে 11 এর ডিফারেন্স হচ্ছে 10, আবার 36 থেকে 21 এর ডিফারেন্স হচ্ছে 15, আবার 56 থেকে 36 এর ডিফারেন্স হচ্ছে 20। তাহলে অবভিয়াসলি এখান থেকে যে ডিফারেন্স কত হবে? 25, তাই তো? তাই তো হওয়া উচিত। যদি এভাবে তোমরা না বুঝতে পারো আমাদের কাছে বিকল্প একটা পথের অবলম্বন আছে, দেখো কি। তাহলে এখান থেকে যে ডিফারেন্স কত? 5। তুমি এখানে করলে না, তুমি বলতেই পারলে না এটা কত আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে এটার ডিফারেন্সও 5, এখান থেকে এটার ডিফারেন্সও 5। তাহলে এই তিনটাকে আমরা প্লাস করে দেব, তাই তো? আর যারা ডাইরেক্ট প্রসেসে করবে তারা কি করবে? ডিফারেন্স 5, তার মানে এখানে 20 আছে, 20 তার মানে পরেরটাতে গেলে অল্টারনেটিভ ভাবে কত হবে? 25 করে ডিফারেন্স আছে, তার মানে 25, তাহলে 56 প্লাস 25 হয়ে যেত। এটাই আমরা সেকেন্ড লাইনে করে দিয়েছি, যারা জিরো লেভেলে আছে তারা ভালো করে বুঝে নাও। তাহলে 5 করে ডিফারেন্স হয়ে গেছে 56 প্লাস 20 প্লাস 5, তার মানে হচ্ছে 81। অবভিয়াসলি এটা হয়ে যাচ্ছে 81। তাহলে আমার অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে? 81। ক্লিয়ার হয়েছে? নেক্সট বলেছে
1, 2, 3, 6, 9, 18, 54 কি বলেছে 1, 2, 3, 6, 9, 18, 54 তাহলে তুমি দেখো এটা থেকে এটা আমি যদি ফার্স্ট ডিজিট অর থার্ড ডিজিট থার্ড অর ফিফথ অর সেভেন তাহলে 2, 4, 4, 6, 6, 8 হয়ে যাচ্ছে 6, 8 হয়ে যাচ্ছে তাহলে 1 থেকে কি আছে 3 আছে 1 থেকে কি আছে 3 আছে তাহলে 1 × 3 আছে তার মানে এখানে কি হচ্ছে মাল্টিপ্লাই 3 দেখো আবার 3 থেকে কি আছে 9 আছে তাহলে কত হচ্ছে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম ইনটু 3 আবার দেখো 9 থেকে তাহলে এটাকে 3 দিয়ে আমাকে অবিয়াসলি মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 27 অটোমেটিক ভাবে সেকেন্ড আগে দেখি 2 × 3 মানে হচ্ছে 6 2 × 3 তার মানে হচ্ছে 6 আবার 6 × 3 তার মানে 18 × 3 তার মানে 18 আবার 18 × 3 তার মানে 54 ক্লিয়ার হয়ে গেছে আপনার কথাটা তাহলে আমার অ্যানসার কত 27 আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে 1, 2, 3, 6, 9, 18, 54 আছে তাহলে আমরা কিভাবে বের করব আমরা দেখতে পাচ্ছি যে সিকোয়েন্সটা কম এবং বেশি আছে একবার দেখো কম বেশি করে আছে কেমন করে দেখো একের সাথে যদি আমি তিনের করি তাহলে 3 গুণ আছে আবার 3 থেকে 9 3 গুণ আছে 3 থেকে এখানে 19 এই সবগুলি 3 গুণ আছে তার মানে এটাও 3 গুণই হবে তার মানে 3 গুণ 27 আবার দেখো 2 × 6 তার মানে 3 ঘর আছে আবার 6 × 18 3 ঘর আছে মানে 3 দিয়ে মাল্টিপ্লাই করা আছে 3 ঘর বলতে আমি বুঝাতে যাচ্ছি যে 3 মাল্টিপ্লাই অফ দিস ভ্যালু তার মানে 6 × 3 তার মানে 18 18 × 3 ইজ ইকুয়াল টু 54 তাই তো এটা হয়ে গেছে তাহলে आंसर কত হয়েছে 27 নেক্সট क्वेश्चन 165 195 255 285 345 4 क्वेश्चन আমি আবার রিপিট করে দিচ্ছি 165 195 255 285 345 and 4 আমাকে বের করতে বলেছে তাহলে এটা আমরা কোন সিকোয়েন্সে করব তুমি একটু ভালো করে দেখো যদি ফার্স্ট আর থার্ড করি থার্ড আর ফিফথ করি তাহলে অটোমেটিক ভাবে সেকেন্ড ফোর্থ হয়ে যাবে সেকেন্ড সিক্সথ হয়ে যাচ্ছে তাহলে কি আছে 165 195 255 285 345 and 4 আমাকে বের করতে বলেছে দেখো 255 1 আর থার্ড এর যে কাজটা হবে 255 165 ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার অফ ডিজিট ইজ 90 তাহলে 255 থেকে 165 মাইনাস করলে আমার কত হচ্ছে 90 হচ্ছে আবার দেখো 345 থেকে 255 মাইনাস করলে কত হচ্ছে 345 থেকে 255 মাইনাস করলে আমার কত হচ্ছে 90 অটোমেটিক ভাবে আবার দেখো 285 থেকে 195 যদি আমি মাইনাস করি তাহলে কত হচ্ছে 90 আবার তাহলে এখানে আমি কি করব 90 প্লাস করে দিলে আমার একটা সংখ্যা বের হবে তাহলে কত হবে 435 435 তার মানে হচ্ছে 435 থেকে যদি আমি করি তাহলে দেখো 435 আর 285 তার মানে ডিফারেন্স হচ্ছে তাই তো 690 তাহলে নিচেরটা যদি আমি করি তাহলে 1/3 90 3/4 90 তাহলে এখানে কত হচ্ছে 345 তাহলে এটা ডিফারেন্সটা হচ্ছে 90 তাই তো দেখো যদি 435 থেকে 345 যদি আমি মাইনাস করি কত হচ্ছে আমার 90 হচ্ছে তাই তো এটা থেকে এটা ডিফারেন্স এবার এটা থেকে এটা তাহলে এটা এভারেজ ভ্যালু কত 90 করে
তাহলে 3 4 5 প্লাস কত হবে 90 হবে যদি এটার সাথে করি তাহলে 90 প্লাস 90 হিসাব করে আসবে মানে 180 হিসাবে আসবে তাহলে आंसरটা কত 4 3 5 ক্লিয়ার হয়ে গেছে যদি ক্লিয়ার না হয় তাহলে তবে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে মাস্ট বি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ঠিক আছে নেক্সট জিআই ফলো 28 33 31 36 what 39 তোমরা বাড়িতে একটু ট্রাই করবে যে প্র্যাকটিস বুকগুলি আছে তোমাদের কিরণ বা আরিহান্তের যে প্র্যাকটিস বুকগুলি আছে অবশ্যই তোমরা সেই প্র্যাকটিস বুক থেকে সেগুলিকে প্র্যাকটিস করবে যতটা সম্ভব তোমরা তাড়াতাড়ি প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে দেখো কোশ্চেন আছে 28 33 31 36 what 39 আছে তাহলে এটা আমরা কিভাবে করব দেখো এদের যে ডিফারেন্স এটা থেকে এটা ডিফারেন্স দেখো কত ঘর আছে 5 ঘর আছে তাহলে 33 থেকে 28 ডিফারেন্স কত আছে ডিফারেন্স হচ্ছে 5 ঘর আবার দেখো 33 থেকে 31 মাইনাস 2 ঘর হয়ে গেছে 2 ঘর কমে গেছে কিন্তু তাহলে মাইনাস 2 আবার 36 থেকে 31 5 ঘরের ডিফারেন্স তাহলে প্লাস 5 করে দিচ্ছি এটাও প্লাস 5 করে দিচ্ছি তাহলে অটোমেটিক ভাবে দেখা যাচ্ছে যে এটা মাইনাস 2 হতে হবে কারণ সিকোয়েন্সটা বলছে 5 মাইনাস 2 প্লাস 5 মাইনাস 2 প্লাস 5 তাহলে এখান থেকে যদি আমি 36 থেকে মাইনাস 2 করি তাহলে কত হচ্ছে 34 তাহলে কত হচ্ছে 34 তাহলে এখান থেকে যদি এটাকে দেখো প্লাস 5 করি তাহলে 34 প্লাস 5 তার মানে 39 ক্লিয়ার হয়েছে তাহলে দেখো প্রথম ইকুয়েশনে মাইনাস 5 করে আছে পরেরটা আছে মাইনাস 2 প্লাস 5 আবার ইকুয়েশনে মাইনাস 2 প্লাস 5 তাহলে সিকোয়েন্সটা মেনটেন করছে কিভাবে প্লাস 5 মাইনাস 2 প্লাস 5 মাইনাস 2 এন্ড দেন একটা প্লাস 5 তার মানে আমার যে ভ্যালুটা হবে এখানে সেটা অবভিয়াসলি 5 ঘর বেশি হবে সেজন্য আমাকে কত দিয়ে দিয়েছে সংখ্যাটা দিয়ে দিয়েছে 39 তাহলে 36 থেকে 2 ঘর মাইনাস করে 34 ক্লিয়ার হয়েছে ভালো করে ক্লিয়ার করে স্ক্রিনশট নিয়ে নাও অবশ্যই আমরা তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল আজকের আগের দিনের ক্লাসেও আমরা দেখেছি যে অনেকে কমেন্ট করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস দিতে অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্লাস তোমাদেরকে নেক্সট দিন অবশ্যই প্রোভাইড করব ঠিক আছে যতটা সম্ভব আমরা তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং